सुप्रिय शिक्षार्थी बंधुरा नवम दशम उच्चतर गणित चैप्टर टू सात नौ उत्पादक विश्लेषण कर एर आगे हमें प्रथम अंकटा सल्व कर दीसि ख यह पर्व ख अंकटा सल्व कर दीसि ख्याल करिए फोर ए टू दि पावर फोर प्लस बारो ए क्यूब प्लस सेवेन ए स्कोयर माइनस थ्री ए माइनस टू ये उत्पादक विश्लेषण करब ये मोट पद संख्या आँचटा साधारण तीनटा जतियों साधारण गणित गात दुई बा तीन पर्त कर साधारण साधारण गणित सूत्र प्रयोग कर मिडिल फैक्टर माध्यम सहजे उत्पादक के विश्लेषण कर एगुला वाक्य उपबद्ध सहाजे जेहतु सल्व करते हैं अन्य को उपाय सल्व करा जाए ना आप एक धैर्य धरे प्रत्येक कथा मनोज सहकारे सुनबो ताहले बाक्षी सुपबद्ध एकदम सहज आमरा ख्याल करी विषयटा अंकेर माध्यमे बोझार चेष्टा करी बाक्षी सुपबद्धटा कि मने करी प्रथमे आमरा लिखबो पी ए एखाने चलक हलो ए एइजन्य आमरा ए लिखलाम पी ए पी बोलते गेले पलिनोमियल अर्थात बहुपदी जेहेतु एगुला सेजन्य पी द्वारा प्रकाश करछि आमरा पी ए इक्वल टू फोर ए टू दि पावार फोर प्लस बारो ए क्यूब प्लस सेवेन ए स्कोयर माइनस थ्री ए माइनस टू एटाके आमरा शून्य बनाबो अर्थात ए एर मान कत धरले एटा टोटालटा शून्य हय एक क्षेत्र में कन्सटैंट आज अर्थात माइनस टू ये विवेचना करब ये माइनस टू हलो कन्सटैंट यटार उत्पादक हलो वन टू माइनस वन माइनस टू तो चार्ट मान थे जेको एक मान चार मानगुल बसा देखो पर्याक्रमे अवश्य शून्य है एक् प्रश्न हलो चार्टा के चार बार जी बसा तो अनेक समय लागे एक बारे जाते बसाले शून्य हो जाए से भाव चिंता करब एक ख्याल करी ये एक बारे जाते शून्य हो जाए ख्याल करी प्लस 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 तीन प्लस आ दुटा माइनस आधारण एक दुई दौड़ने हो जाए एक देखो ठीक है तो आप देखी प्लस वन दौरे है कि ना प्लस वन दौरे जो ना तो माइनस वन दौर एर पर टू दौरब यार माइनस टू दौरब ठीक है तेल देखी हमें साधारण प्रथम एक बार एक देखे नहीं बोलो जमन प्लस वन जो दौरी तेल ये फोर এটা হবে ফোর ঠিক আছে আমি আগেই পর্বে বলছি যদি জোড় সংখ্যা থাকে গাছ যদি জোড় থাকে তাহলে প্লাস হবে বেজো থাকলে মাইনাস হবে ঠিক আছে আর এখানে যদি প্লাস ধরতেছি তো মাইনাস না সবই তো প্লাস হবে প্লাস বারো এরপর প্লাস সেভেন এটা ওয়ান ধরলে মাইনাস ওয়ান ধরবো আমরা ঠিক আছে তো মাইনাস ওয়ান ধরে যদি এটা প্লাস হবে আর এটা মাইনাস হবে এটা মাইনাস হবে আর এটা প্লাস হবে আর এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে দেখি আমরা শূন্য হয় কি না দশ আর চার হলো চোদ্দো বারো আর দুই হলো চোদ্দো শূন্য হয় ঠিক আছে তাহলে আমরা বসাতে দিতে পারি সুতরাং পি অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর ইন্টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর প্লাস বারো ইন্টু মাইনাস ওয়ান কিউব প্লাস সেভেন ইন্টু মাইনাস ওয়ান এর স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু ইকুয়াল টু আগে আমি বলছি যদি গাঁটটা যদি জোড় হয় তাহলে এটা প্লাস হবে গাঁটটা বেজোড় হলে মাইনাস হবে তাহলে এটা ওয়ান হয় যত ওয়ানের সূচক মাইনাস ওয়ানের সূচক যতই হোক তার মান ওয়ান হয় শুধু দেখবো আমরা প্লাস হয় নাকি মাইনাস হয় যদি জোড় হয় গাঁট তাহলে প্লাস হবে আর বেজোড় হলে মাইনাস হবে তাহলে এটা প্লাস ওয়ান হবে অর্থাৎ ফোর ইন্টু ওয়ান যদি দেখাই দিই প্লাস বারো ইন্টু এটা হবে মাইনাস ওয়ান যেহেতু বেজোড় গাঁট এরপর এটা প্লাস ওয়ান হবে প্লাস সেভেন ইন্টু ওয়ান মাইনাস সেভেন হচ্ছে প্লাস থ্রি মাইনাস টু ইকুয়াল টু ফোর এটা হলো মাইনাস বারো প্লাস সেভেন প্লাস থ্রি মাইনাস টু ইকুয়াল টু দশ দশ আর চার হলো চোদ্দো আর এখানে হলো চোদ্দো বারো আর দুই হলো চোদ্দো ইকুয়াল টু জিরো এখন এখন আমরা এই এর মান কত ধরছি এ ইকুয়াল টু মাইনাস ওয়ান ধরছি এটাকে যদি এই পাশে আনি এ মাইনাসটা এই পাশে আসলে প্লাস ওয়ান হবে ইকুয়াল টু জিরো অর্থাৎ এই যে এ প্লাস ওয়ান এটার একটা সাধারণ উৎপাদক বাক্যাংশ উপপাদ্য সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা যে উৎপাদকগুলো থাকে বহুপদীটার আমরা একটা সাধারণ উৎপাদক প্রথমে নির্ণয় করে নেব সাধারণ উৎপাদক নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে টেকনিকটা অবলম্বন করব সেটা হলো অবশ্যই আমাদেরকে বহুপদীটাকে শূন্য বানাতে হবে আর শূন্য বানানোর পদ্ধতিটা কী সেটা আমি অঙ্কে মাত্রই দেখাইলাম পদ্ধতিটা হলো আমরা যে কনস্ট্যান্টটা থাকে সেই কনস্ট্যান্টটার যে উৎপাদক সেখান থেকে মান বসে আমরা শূন্য বানাবো
আর সহজভাবে বোঝার জন্য আমি আগেই বলছি, আমি বহু প্রশ্নে বলছি, বহু ক্লাসে বলছি যে সাধারণত এক দুই তিন এর মধ্যে একটা মান বসালে শূন্য হয়ে যায়, সাধারণত ব্যতিক্রম কিছু থাকেই, ঠিক আছে, হয় প্লাস ওয়ান নতুবা মাইনাস ওয়ান, প্লাস টু মাইনাস টু, প্লাস থ্রি মাইনাস থ্রি, এই তিনটার থেকে বসালেই সাধারণত শূন্য হয়ে যায়। যেমন এখানে মাইনাস ওয়ান বসাইছি, শূন্য হয়ে গেছে, এর আগের অঙ্কেও মাইনাস ওয়ান বসাইছি, শূন্য হয়ে গেছে, বেশিরভাগ অঙ্ক এভাবেই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা লিখব, সুতরাং এ প্লাস ওয়ান পি অফ এ এর একটি সাধারণ উৎপাদক। আচ্ছা এরপরে আমরা যে কাজটা করব, আমরা মূল প্রশ্নটা লিখব, এরপরে আমরা মূল ডাকটা আবার এভাবে লিখব, মূল ডাকটা এখন এত অথবা নাও এত লেখা, এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। এখন যে দুইটা লাইন করব এই উৎপাদকে বিশ্লেষণ করতে, এই দুইটা লাইন যদি আমরা বুঝতে পারি তাহলে উৎপাদক একদম পানির মতো সহজ হবে, ঠিক আছে। উৎপাদক নির্ণয়ের বেশ কিছু পদ্ধতি আছে, এগুলো আমি বিভিন্ন ক্লাসে আলোচনা করছি, এই পর্বে আর আলোচনা করতেছি না। উৎপাদক একেবারেই সহজ যদি এখন এই দুইটা লাইন ভালোভাবে বুঝতে পারি, এই জন্য ধৈর্য ধরে একেবারে প্রত্যেকটা শব্দ আমরা খুব মনোযোগ সহকারে শুনব, খেয়াল করি। এখানে প্রথমে সমান চিহ্ন দিব, এরপরে আরও আরেকটা সমান চিহ্ন দিব, অর্থাৎ এই লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। এই তৃতীয় লাইনে আমরা যে একটা কমন উৎপাদক পাইছি, সাধারণ উৎপাদক এ প্লাস ওয়ান, এটাকে আমরা সর্বোচ্চ ঘাত যত ততবার লিখে নিব, এবং সর্বোচ্চ ঘাত হলো চার, চারবার আমরা লিখে নিব, এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, চারবার আমরা লিখে নিলাম। এরপরে এখানে এ আছে, এটাকে কত দ্বারা গুণ করলে আমরা এই প্রথম পদটা পাবো, অথবা এখান থেকে কত কমন নিলে এ পাবো, তাহলে এখানে ফোর আছে, এরপরে এ কিউব যদি আমরা কমন নিই, ফোর এ কিউব কমন নিলে অথবা ফোর এ কিউব দ্বারা গুণ করলে আমরা এইটা পাবো, ঠিক আছে। তাহলে আমরা এটা পাইতেছি ফোর এ টু দি পাওয়ার ফোর, এরপরে আমরা এইটা দ্বারা এটাকে গুণ করব, প্লাস যেহেতু এখানে প্লাস, এরপর একটা প্লাস আছে, আচ্ছা ফোর, এখানে প্লাসও আছে মাইনাসও আছে, দেখো প্লাসও আসবে মাইনাসও আসবে, এরপরে এখানে আছে বারো এ কিউব, আর এখানে পাইছি আমরা ফোর এ কিউব, তাহলে ব্যালেন্স ঠিক করতে হলে আরও দিতে হবে এইট এ কিউব, ফোর এ কিউব আর এইট এ কিউব হলো বারো এ কিউব। এখন যেখানে গিয়ে শেষ হয়েছে সেখান থেকে আমরা কমন নিব, কত কমন নিলে এ থাকে, প্লাস এইট এ স্কোয়ার কমন নিলে এ থাকে, এইট এ স্কোয়ার কমন নিলে এ থাকে, অথবা এইট এ স্কোয়ার দ্বারা এটাকে গুণ করলে আমরা এইট এ কিউব পাবো, একই কথা। আচ্ছা এরপরে এটাকে এটা দ্বারা গুণ করবো, প্লাস এইট এ স্কোয়ার, এখন একটা বিষয় খেয়াল করি, এখানে আছে সেভেন এ স্কোয়ার, এখানে পাইছি আমরা এইট এ স্কোয়ার, তো ব্যালেন্স ঠিক করতে হলে কিছু মাইনাস করতে হবে, মাইনাস এ স্কোয়ার দিতে হবে, এই দুইটা ব্যালেন্স করলে হয় সেভেন এ স্কোয়ার। এখন যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা কমন নিব, কত কমন নিব, মাইনাস এ কমন নিব, মাইনাস এ কমন নিলে আমরা এটা পাইতেছি, এরপরে এটা দ্বারা এটাকে গুণ করে দিব, প্লাসে মাইনাসে মাইনাস এ, এখন এখানে আছে কত ব্যালেন্স করবো, থ্রি এ আছে, তাহলে এখানে আছে এ, তাহলে আরও দিতে হবে ব্যালেন্স করার জন্য টু এ, অর্থাৎ টু এ আর এ হলো মাইনাস থ্রি এ, এখন যেখানে শেষ হয়েছে সেখান থেকে কমন নিব, মাইনাস টু কমন নিব, তাহলে দুই আর এ হলো টু এ, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস টু, একেবারে মিল লাগেছে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, প্রথমে আমরা মূল রাশিটাকে অর্থাৎ বহুপদীটাকে শূন্য বানাবো, আর শূন্য বানানোর টেকনিক হলো আমরা এক দুই তিন, প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, অথবা মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, সাধারণত এই মানগুলো বসালে শূন্য হয়ে যাবে। শূন্য হওয়ার পরে আমরা একটা কমন উৎপাদক পাবো, যেমন এখানে পাইছি এ প্লাস ওয়ান, সেই কমন উৎপাদকটা সর্বোচ্চ ঘাত যত আমরা তৃতীয় লাইনে ততবার লিখব, দ্বিতীয় লাইনটা খালি রাখব, এরপরে এই দ্বিতীয় লাইনটা কীভাবে আসছে সেটা আমি মাত্র দেখেছি, ঠিক আছে। এই প্রক্রিয়ায় আমরা এভাবে গুণ করে যাব, অথবা কমন নিয়ে কথাটা যেটা বললাম কমন নিব, ঠিক আছে। আচ্ছা এখন এখান থেকে আমরা এ প্লাস ওয়ানটা যেহেতু প্রত্যেকটাতে আছে আমরা এটা কমন নিয়ে নেব, এ প্লাস ওয়ান কমন, তাহলে এখানে ফোর এ কিউব প্লাস এইট এ স্কোয়ার মাইনাসে মাইনাস টু, এরপরে আমরা এখান থেকে এ প্লাস ওয়ান এখান থেকে যদি আমরা কমন নিই, ফোর এ স্কোয়ার কমন, তাহলে তাকে এখানে হলো শুধু এ, প্লাস ফোর এ স্কোয়ার কমন নিলে থাকবে টু, এরপরে এখানে মাইনাস ওয়ান কমন, তাকে এ প্লাস টু,
এরপরে ইকুয়াল টু এ প্লাস ওয়ান, এরপরে এখান থেকে এ প্লাস টু কমন, এ প্লাস টু কমন, এখানে থাকে ফোর এস স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এ প্লাস ওয়ান এ প্লাস টু, আর এইখানে থাকে এটাকে আমার আবার এইভাবে লিখতে পারি আমরা টু এ এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। এরপরে ক্যালকুলি এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু ইন্টু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ টু এ প্লাস ওয়ান ইন্টু টু এ মাইনাস ওয়ান, এটাই উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। ঠিক আছে, আমি আগেই বলছি উৎপাদক মানে কি, উৎপাদক হলো ওই যে মূল পদটা সেটাকে গুণফল রূপে প্রকাশ করি আমরা, এই যে ইতিমধ্যেই গুণফল রূপে প্রকাশ করছি, এই যে চারটার গুণফল বোঝাইতেছি। ঠিক আছে, এখন ইচ্ছা করলে এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি, ঠিক আছে, অথবা এইভাবেই দিয়ে দিতে পারি আনসার, এটাই আনসার। ধন্যবাদ।